কি বলবি শুনি? তুমি সবসময় আমাকে বলতে আমার লাইফে কোনো এইম নাই, আমি কি করব কি চাই কোনো প্ল্যানিং নাই। আই হ্যাভ মেড এ ডিসিশন। শুনি, আমি আসলে আমি জোহানের মা হতে চাই। কি? জোহানের মা হতে চাস? মানে কি? তুই একটা আনম্যারিড মেয়ে, একটা ম্যারিড লোক, 3 বছরের বাচ্চা, তার মা হতে চাই মানে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি বলেছিলাম ডোন্ট ফ্রিক আউট, আই রিয়েলি মিন ইট। তুই এটা কি বললি? আই সিম্পলি ক্যানট টেক দিস অ্যানিমোর, নো ওয়ে। আমি আসলে একটা ফেভারের জন্য তোমার কাছে এসেছি। আমার জন্য একটু এম্বারাসিং, কিন্তু আমি যে কী করে বলি, আমার মেয়েটা তো পাগল টাইপের, হঠাৎ আমাকে কি বলে জানো? কি বলে? ও নাকি জোহানের মা হতে চায়। তুমি ম্যারিড, তোমার একটা বাচ্চা আছে, শি ইজ আনম্যারিড, এটা কি সম্ভব? তুমি ওকে একটু বুঝিয়ে বলো না বাবা, বড় ভাইয়ের মতো, আমার মনে হয় তোমার শুনবে। তোমার সমস্যা কি? জোহানের সাথে টাইম স্পেন্ড করছো, আমার বাসায় অ্যাক্সেস পাচ্ছো, আমরা স্কেডিউল শেয়ার করছি, তার মানে কি? ইজ দেয়ার সামথিং বিটুইন আস? অ্যাবসলিউটলি নট। Let me be very clear. তুমি আর কখনো জোয়ানের সাথে দেখা করছো না, তুমি আর কখনো আমার বাসায় আসছো না, আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। দরজাটা খোল। মানিশা, কি করছিস তুই? কি করিস তুই? দরজাটা খোল। গত কদিন ধরে আনিশা রুম থেকে বের হচ্ছিল খুব কম, কিন্তু আজকে সকাল থেকে একবারও বের হয়নি, দরজা লক। আমি কয়েকবার নক করেছি, একবারও বের হয়নি। তুমি কি প্লিজ একটু আসবে? আমার খুব ভয় করছে, দরজা মানে ভাঙতে হবে, তুমি একটু আসবে? আপনি একটু ওয়েট করেন, আমি জোয়ানকে নিয়ে আসবো। আনিশা, প্লিজ দরজা খোলো। আনিশা, দরজা খোলো। আমি কাঁদতেছি, দরজা খোলো। আনিশা, আনিশা, দরজা খোলো, দরজা খোলো। আনিশা, প্লিজ দরজা খোলো, সবাই টেনশন করছে, দরজাটা খোলো প্লিজ। আন্টি, দরজা খোলো, আমি কাঁদতেছি, খুলতেছে না। আন্টি, ছবিটা খুব সুন্দর, কিন্তু একটা ব্যাপার মিসিং।
বাবাটা মিসিং। ছবিটাতে আমার জায়গা কি হবে?